দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ আপনাদের সঙ্গে আজকে আছি আমি তামিমুর রহমান তর্ম দর্শক আপনারা প্রতিদিনই আমাদের সঙ্গে এই একটি সময় যুক্ত হচ্ছেন আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন যে আমরা অনুষ্ঠানটা শুরু করি আমাদের নিয়মিত সেগমেন্ট ইতিহাসের এই দিনে থেকে আজকে তার ব্যতিক্রম না চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে কি ঘটেছিল আজ শনিবার 26 আষাঢ় 1428 10 জুলাই 2021 28 জিলকদ 1442 715 খ্রিস্টাব্দের এই দিনে সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের মৃত্যু হয় 874 সালের এই দিনে নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে 1526 সালের এই দিনে পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন 1553 সালের এই দিনে লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানী হন 1741 সালের এই দিনে ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিঙ্ক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন 1842 সালের এই দিনে নোটারি স্ট্যাম্প আইন পাশ হয় 1962 সালের এই দিনে যোগাযোগ উপগ্রহ টেলিস্টার মহাশূন্যে উৎক্ষেপণ করা হয় 1966 সালের এই দিনে মহাকাশ যান জেমিনি 10 উৎক্ষেপণ করা হয় 1968 সালের এই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1885 সালের এই দিনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশী বহু ভাষাবিদ ভাষাবিজ্ঞানী এবং বিশিষ্ট শিক্ষাবিদের জন্ম হয় এই পর্যায়ে দর্শক আমরা যেতে চাই সংবাদপত্রের পর্যালোচনাতে তবে তার আগে চলুন দেখে নিই আজকের দিনের প্রধান প্রধান দৈনিকগুলোর শিরোনামগুলো দর্শক শুরুতে আজকে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন তারা তাদের প্রধান শিরোনাম করেছে ভয়াবহ আগুনে গেল 52 প্রাণ গতকালকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে সেটি তারা প্রধান শিরোনাম করেছে এছাড়াও করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর যে রেকর্ডটি হয়েছে গেল দিন 222 জনের মৃত্যু হয়েছে করোনায় সেটিও বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে দৈনিকটি এছাড়াও এরপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ দৈনিক কালের কণ্ঠ তাদের সংবাদ শিরোনাম করেছে একই শিরোনাম একই রকম ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আগুনে ছাই 52 প্রাণ এছাড়াও গেল দিন যে এক করোনাতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে 212 জনের সেটাই এখানে দেওয়া হয়েছে এরপর আমার কাছে রয়েছে দেশের আরেকটি অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো প্রথম আলো তাদের সংবাদ শিরোনাম করেছে আবার অগ্নিকাণ্ড নিহত 52 এছাড়াও এত বড় ভবনের সিঁড়ি মাত্র দুটি গুরুত্বপূর্ণ সময় যখন কোনো কারখানা থেকে বের হতে হয় তখন শ্রমিকদের বের হওয়ার জন্য সিঁড়ি ছিল দুটো সেটাও পর্যাপ্ত ছিল না বলে জানা গেছে এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের সংবাদ শিরোনাম করেছে তালাবদ্ধ কারখানায় পুরে অঙ্গার রূপগঞ্জে প্রাণ গেল 52 জনের মুখ চেনা যায়নি একটি লাশেরও এছাড়াও সর্বোচ্চ মৃত্যুর জন্য শনাক্ত ছড়িয়েছে বাংলাদেশে সর্বমোট 10 লাখ সেটি গুরুত্ব সঙ্গে প্রকাশ করেছে দৈনিকটি এরপরে আমার হাতে রয়েছে দেশের ইংলিশ একটি দৈনিক ডেইলি সান তারা শিরোনাম করেছে নারায়ণগঞ্জ ফ্যাক্টরি ফায়ার ক্লেমস 52 লাইভস এছাড়াও ডেইলি করোনা ডেথ হিটস নিউ রেকর্ড অফ 212 একই শিরোনাম প্রত্যেকটি পত্রিকায় বেশ গুরুত্ব সঙ্গে প্রকাশ করেছে এছাড়াও বাংলাদেশ বিডি NEWS24.com একটি অনলাইন তারা তাদের শিরোনামটি করেছে করোনায় বিপর্যস্ত খুলনা চারপাশে মৃত্যু আর আহাজারি এছাড়া 29 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে ফের উদ্ধার অভিযান আজ সকালে দর্শক দেখছিলাম বাংলা নিউজের শিরোনামটি এবং আমার হাতে সর্বশেষ রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের টাইমটি তারা শিরোনাম করেছে হাইতিয়ান অফিসিয়াল সেজ দ্যাট রিকোয়েস্টেড ইউএস ফার্স্ট টু এস্টাবলিশ স্টেবিলাইজড কান্ট্রি দর্শক এই ছিল আমার হাতে মোটামুটি দেশ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্রের শিরোনাম দর্শক এই মুহূর্তে আজ সকালে বাংলাদেশে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের আজকে নিয়মিত অতিথি ডক্টর এ কে এম শাহনওয়াজ শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার আপনি মাত্রই দেখলেন আমরা সংবাদপত্রের শিরোনামগুলো পড়ছিলাম এবং প্রত্যেকটি সংবাদপত্রের শিরোনাম কিন্তু দুটো জায়গাতে আটকে রয়েছে এক নারায়ণগঞ্জের ভোলতায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে
এবং দুই করোনা। স্যার আপনার কাছে যদি প্রথমে একটু অগ্নিকাণ্ডের ব্যাপারটা নিয়ে আসতে বলি, এই অগ্নিকাণ্ডের ব্যাপারটি ঢাকা শহরের জন্য একদমই নতুন কিছু নয়। কিছুদিন পর পরই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটছে, হতাহতের ঘটনা হচ্ছে বেশ কিছু, মানুষ আহাজারি করছে, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায় যাচ্ছে, তার ফলশ্রুতিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর যদি পদক্ষেপ নেওয়াই থাকে তবে এই অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি প্রতিদিন কেন হচ্ছে? স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা এখন আমাদের যে অতিথি আজকে যুক্ত হয়েছিল ডাক্তার এ কে এম শাহনেওয়াজ, তার সঙ্গে সংযুক্ত আবার পুনরায় স্থাপন করবার চেষ্টা করছি। তবে তার আগে চলুন দর্শক আমরা জেনে নিই আজকের আবহাওয়ার সর্বশেষ খবর। খবর দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনাকে জানিয়ে দিই, আজ রোববার নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী সোমবার দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দর্শক, ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা দিন শেষে বা সন্ধ্যের পরে নেমে আসতে পারে 27.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের কথা বলা হচ্ছে, চট্টগ্রামের তাপমাত্রা আজকে খানিকটা শীতল থাকবে ঢাকার চেয়ে, সেখানে বলা হচ্ছে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.3 ডিগ্রি সেলসিয়াস, যা দিন শেষে নেমে আসতে পারে 25.7। সিলেটে আজকে বেশ খানিকটা উষ্ণতা ছড়াচ্ছে, 33.7 ডিগ্রি সর্বোচ্চ সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, তার দিন শেষে নেমে আসতে পারে 26.3। ময়মনসিংহ প্রায় একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে, রাজশাহীতেও 33.9 বা প্রায় 34 আজকে দিনে থাকতে পারে তাপমাত্রা, এবং যেটা দিন শেষে বা রাতের বেলা নেমে আসতে পারে 25.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের কথা যদি বলি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট প্রায় একই রকম পূর্বাভাস সেখানে দেওয়া হয়েছে। খুলনায় খানিকটা কম, খুলনায় খানিকটা দিন শেষে আজকে নেমে আসতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, নামতে পারে 25.2 এবং দিনের বেলা সেটা থাকতে পারে 31.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং বরিশালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা দিন শেষে নেমে আসতে পারে 26.1 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। দর্শক, আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:18 এবং সূর্যাস্ত হবে আজ সন্ধ্যায় 6:50। দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানিয়ে থাকি আজ আমাদের রাশিফল, এবং আজকে রাশিফল জানাচ্ছেন আর কেউ নন, প্রতিদিনকার মতো কেসি পাল। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠতে পারে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম উদ্ধার, কর্মের সাসপেনশন, উইড্রো, সেই সঙ্গে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে, শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টক্কা মারবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে
এগিয়ে চলবেন। এমনকি দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে, যার ফলে বদলে যাবে লাইফস্টাইল। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, ফাটকা, জোয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি ব্যবসায় অধিক সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে। তাছাড়া স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, সময় উপযোগী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের আশা পূর্ণ হবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দূর ভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তাছাড়া শত্রুরা মিত্রতায় পর্যবসিত হতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন বা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। এক কথায় শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। তাছাড়া ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, ধর্মপ্রচার, ধর্ম প্রসারে নিজেকে আত্মনিয়োগ করার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে পড়তে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসি পাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাশিফল জানাচ্ছিলেন কেসি পাল। দেখছিলাম আমরা রাশিফলের আজকে আজকে কার কেমন, কোন রাশির জাতক জাতিকার দিন কেমন যাবে। দর্শক, আগে যেমনটি বলেছি যে চলছে করোনা মহামারী, প্রত্যেকটা দিন বাংলাদেশের জন্য খুব খারাপ সমাজ আছে, প্রতিদিন যাচ্ছে সংক্রমণের রেকর্ড ছড়াচ্ছে, সেখানে বাড়ছে মৃত্যুর রেকর্ড। লকডাউন চলছে, কত লকডাউন আপনারা সবাই জানেন, কিন্তু তারপরও লকডাউন কিন্তু প্রখরভাবে মেনটেন করা হচ্ছে না। এখনো কিন্তু যেই লকডাউন, যেই কারণে দেওয়া, ঘরের ভেতরে সবাইকে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, সেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু এখনো আমরা বেশ খানিকটা উদাসীন। আমাদের এখনো উচিত সময় থাকতে থাকতে প্রত্যেকের উচিত সবসময় মাস্ক পরিধান করা, ঘরের বাইরে প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়া, এবং সময় সুযোগ করে যখনই আপনি বাইরে যাবেন বা আপনি ফ্রি থাকছেন আপনি সাবান দিয়ে হাত ধুন, কিংবা কোনো রকম হ্যাক্সিসল ইউজ করুন, যেন আপনি জীবাণুমুক্ত থাকতে পারেন, নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন।